হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টেক এন্ড এভরিডি। আমি আকিব ইসলাম আছি আপনাদের সাথে। আমি জানি আপনারা কেউ ঘর থেকে এখন বের হতে পারছেন না, কারণ আমাদের দেশের অবস্থা এখন ভালো নয়। করোনা ভাইরাসের জন্য সবারই হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এর জন্য ঘরে বসে সময় কাটানো আসলে আমাদের জন্য একটু কঠিনই হয়ে যাচ্ছে। মোবাইল ফোনে আমরা ইউটিউব দেখছি কিংবা বিভিন্ন ধরনের গেম খেলছি। আসলে সারাদিন ইউটিউব দেখে আর মোবাইল ঘাটাঘাটি করে তো আমাদের একঘেয়েমি চলে আসতে পারে। তো আপনাদের জন্য আমি আজকে একটি নতুন গেমের কথা বলবো, যেটি একটি খুবই মজার একটি গেম। এই গেমটি খেললে আপনারা সময়ও কাটাতে পারবেন, আবার কিছুটা এনজয়ও করতে পারবেন এবং আপনাদের সময় কাটবে। তো গেমটির নাম হলো অ্যাকিনেটর। বিভিন্ন কোয়েশ্চেনের উত্তর দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত পার্সন কিংবা কাঙ্ক্ষিত কোনো বস্তু আপনি বের করে নিতে পারেন। অনেকেই এই গেমটি সম্পর্কে জানে, আবার অনেকেই জানে না। তো ফ্রেন্ডস, আমি আপনাদের গেমটি সম্পর্কে জানাবো এবং একটি গেম অবশ্যই খেলে দেখাবো। সো আমার সাথেই থাকুন, আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের গেমটি খেলে দেখাচ্ছি। গেমটি অ্যাপল ইউজাররা অ্যাপ স্টোর থেকে এবং অ্যান্ড্রয়েড ইউজাররা প্লে স্টোর থেকেও ডাউনলোড করে খেলতে পারবেন। তো চলুন ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। সো ফ্রেন্ডস, চলে এলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা অ্যাকিনেটর গেমটি খেলে দেখাবো। যারা ফোনে খেলতে চান তারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেহেতু পিসিতে খেলবো, সো আমার একটি ব্রাউজারে এসে জাস্ট গেমটির নাম সার্চ করতে হবে গুগলে। গেমটির নাম হলো অ্যাকিনেটর। আমি সার্চ করছি অ্যাকিনেটর, অ্যাকিনেটর লিখলেই চলে আসবে। তো ফ্রেন্ডস, অ্যাকিনেটর লিখে সার্চ করার পরে আমরা দেখলাম অ্যাকিনেটর নামের একটা ওয়েবসাইট এসেছে। সবার প্রথম আমরা সেটাতে ক্লিক করবো। গাইজ, গেমটি অনেক মজার, এটা খেললে আপনাদের সময়টি আনন্দের সাথে কাটবে আশা করি। এখানে ফ্রেন্ডস ওয়েবসাইটটিতে ঢোকার পরে আমরা প্লেতে ক্লিক করব। গেমটিতে আপনারা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বস্তু কিংবা ক্যারেক্টার বের করতে পারবেন, কিংবা আপনাদের প্রিয় কোনো পশু পাখি সেটাও আপনারা বের করতে পারেন। আপনারা সিলেক্ট করবেন আপনারা কী খুঁজতে চাচ্ছেন, যেমন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব হতে পারে কিংবা কোনো বস্তু হতে পারে কিংবা আপনাদের প্রিয় কোনো পশু পাখি হতে পারে। সো আমি এখানে একটি ক্যারেক্টার বের করতে চাচ্ছি, আমাদের অনেক প্রিয় নায়ক নায়িকা কিংবা কোনো মুভির সুপার হিরো ক্যারেক্টার কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পছন্দ হতে পারে। সো আমরা যে কোনো কিছু এখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে বের করতে পারি। তো আমি এখানে বের করতে চাচ্ছি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বের করতে চাচ্ছি। দেখা যাক কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আমি তাকে বের করতে পারি কিনা। সো আমি এখানে ক্যারেক্টারে ক্লিক করছি। আমি যদি অবজেক্ট বের করতে চাইতাম তাহলে অবজেক্টে ক্লিক করতাম, অ্যানিম্যাল বের করতে চাইলে অ্যানিম্যালে ক্লিক করতাম। যেহেতু আমি ক্যারেক্টার বের করতে চাচ্ছি, সো আমি ক্যারেক্টারে ক্লিক করব। এখন দেখুন গাইজ, এখানে প্রথম কোয়েশ্চেন চলে এসেছে। এভাবেই আপনারা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত ক্যারেক্টারকে বের করতে পারবেন। সো এখানে ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে যে ইজ ইউর ক্যারেক্টার্স জেন্ডার ফিমেল। এখানে আমরা শেখ হাসিনা যেহেতু ফিমেল, সো এখানে আমরা ইয়েস দিচ্ছি। ইজ ইউর ক্যারেক্টার ওল্ডার দেন 17? অবশ্যই 17-এর থেকে শেখ হাসিনা ওল্ড, সো এখানে আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। ইজ ইউর ক্যারেক্টার অন এ পপুলার টিভি শোজ? নো। ইজ ইউর ক্যারেক্টার এ ইউটিউবার? নো। ইজ ইউর ক্যারেক্টার রেকর্ডেড এনি অ্যালবামস? নো। শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সো এগুলো থাকার কথা না। ডাজ ইউর ক্যারেক্টার হ্যাভ এনি কিডস? ইয়েস। এখানে গাইজ আপনারা বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত পার্সন কিংবা যে কোনো বস্তু কিংবা পশু পাখি বের করতে পারেন। সো আমি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে থাকি, আপনারা দেখুন। ডাজ ইউর ক্যারেক্টার পার্সোনালি নো ইউ? না, আমাকে তো চেনে না। ডাজ ইউর ক্যারেক্টার রিয়েলি এক্সিস্ট? হ্যাঁ, শেখ হাসিনা রিয়েলি এক্সিস্ট। ইজ ইউর ক্যারেক্টার অ্যান অ্যাক্টর? নো, অ্যাক্টর তো না। তারপর গাইস নেক্সট কোয়েশ্চেন, ডাজ ইউর ক্যারেক্টার লিভ ইন আমেরিকা? নো, শি লিভস ইন বাংলাদেশ। ইজ ইউর ক্যারেক্টার স্টিল অ্যালাইভ? ইয়েস।
আমরা কোশ্চেনের অ্যান্সার দিতে থাকি। ইজ ইউর ক্যারেক্টার এ কুইন? কুইন তো না, প্রাইম মিনিস্টার। ইজ ইউর ক্যারেক্টার রিলেটেড টু জেন বুদ্ধিজম? নো। ইজ ইউর ক্যারেক্টার অ্যান এসসিপি? নো। ডাজ ইউর ক্যারেক্টার হ্যাভ মাল্টিপল হেডস? নো। কি বলে এগুলা? ডাজ ইউর ক্যারেক্টার লিভস ইন ইংল্যান্ড? নো। ইজ ইউর ক্যারেক্টার ইন টু পলিটিক্স? ইয়েস। হ্যাজ ইউর ক্যারেক্টার ডান দ্য 3 AM চ্যালেঞ্জ? ডোন্ট নো, এটা আমি আসলে জানি না, যেটা আপনারা জানবেন না আপনারা ডোন্ট নো দিবেন। ইজ ইউর ক্যারেক্টার ফ্রম মারিও পার্টি? নো। ডাজ ইউর ক্যারেক্টার প্লে জম্বিস? নো। ডাজ ইউর ক্যারেক্টার নো ইউর সিক্রেটস? নো। ইজ ইউর ক্যারেক্টার হোয়াইট? নো। ইজ ইউর ক্যারেক্টার মুসলিম? ইয়েস, শেখ হাসিনা মুসলিম। ইজ ইউর ক্যারেক্টার ফ্রম পাকিস্তান? নো। শেখ হাসিনা। লুক গাইজ, কিভাবে আমার কোশ্চেনের অ্যান্সারের মাধ্যমে তারা আমার কাঙ্ক্ষিত ক্যারেক্টারকে বের করে দিল, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সো গাইজ, আমরা এখানে আমাদের কোশ্চেনের সব অ্যান্সারের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি। রেজাল্ট যেহেতু এটা ঠিক হয়েছে, সো এখানে আমরা ইয়েস ক্লিক করে দেবো। তো ফ্রেন্ডস, এভাবেই আপনারা বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো কিছু আপনারা বের করে নিতে পারেন, যেমন ক্যারেক্টার, বস্তু কিংবা পশু পাখি, যেটা এই গেমটি খেললে অবশ্যই আপনাদের সময় অনেক আনন্দে কাটবে আশা করি, এবং আপনাদের যে একঘেয়েমি ভাব আছে, একঘেয়েমি ভাবটা হয়তো কেটে যাবে। সো গাইস, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং